কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অপর কাভার্ড ভ্যানের চালক সাগর ও তার সহযোগী বেলাল হোসেন নিহত হয়েছেন। ভোরে উপজেলার ছুপুয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রামে যাওয়ার পথে ইঞ্জিন বন্ধ হয়ে মাঝপথে থেমে যায় সাগরের কাভার্ড ভ্যান। ইঞ্জিন চালুর জন্য অন্য একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এ সময় দুই কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে মারা যান চালক সাগর ও তার সহযোগী বেলাল। এদিকে যশোরে নাভারান ফরেস্ট অফিসের সামনে পণ্যবাহী ট্রাকের চাপায় নাভারান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক নাসিরউদ্দিন ও নৈশ প্রহরী আলী বক্স নিহত হয়েছেন। ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ভাই